আসসালামু আলাইকুম আতার রহমান আপনাকে যুক্ত করা হয়েছে আতার রহমান আপনি বলেন হ্যাঁ আসিম ভাই আপনি একটা ভিডিও দেখেছিলাম সেখানে আপনি বলেছিলেন যে সাগলে কোরআনের একটা আয়াত খেয়ে ফেলেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআনার খাটের নিচে একটা আয়াত লিখিত ছিল এটা খেয়ে ফেলেছে যার কারণে কোরআনের একটা আয়াত মানে বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ সেই আয়াতটা এখন নাই হ্যাঁ হ্যাঁ মানে আপনি এখানে এরকম বলতে চাইছেন কিনা যে

আচ্ছা তাহলে আমরা আগে আমরা সেই হাদিস গুলো একটু ভালো করে দেখে নিই হ্যাঁ তারপর আপনার সাথে আমরা আস্তে আস্তে কথা বলবো যে এটা আপনি বলতে চাচ্ছেন এটা তো মানসুক আয়াত ঠিক আছে অসুবিধা নেই আপনার আপনি আপনি যে করেছিলেন আপনার বের করে আগে একটু আগে একটু কথা শুনে নেন আপনার কথা তো আমি শুনলাম না আপনারও তো এখন উচিত আমার কথাটা শোনা তাই না আমার কথার মাঝখানে কথা বলাটা তো উচিত না তাই না আচ্ছা আগে আমরা হাদিসটা বের করি বের করার পর আমরা সেই ইয়াগুলা একটা একটা করে পুরি পড়ার পর আমরা বুঝতে পারবো এই হাদিসটা মানসুক হয়েছে নাকি আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো যে একটা কোরআনের আয়াতকে মানসুক করতে হইলে কি কি লাগে আচ্ছা ভাই একটা আয়াতকে মানসুক করতে হইলে কি কি লাগে আপনার হ্যাঁ এটা আপনার মানাং সাখ মিন আয়াতিন আও সিহা না তিবি খায়রিম মিনহা আও নুতিহা হ্যাঁ কোরআনে আছে যে যখন আমি কোনো আয়াতকে রহিত করি বা মানসুক করি এর থেকে আর উত্তম কোনো বেটার কোনো আয়াত আমি নিয়ে আসি

সম বিষয়ের একই বিষয়ের উপরে আরেকটা লাগবে আর এটা না হইলে নবী মোহাম্মদের নিজের বলে যেতে হবে যে এটা হইলো অন্য কেউ এটারে মানসু করতে পারে না তাই না এটা রাইট বাট হাদিস মনে করেন মনে করলো যে মানে আবার ভালো লাগতেছে না দিলাম মানসুক আহ মানসুখা করলে কি মানসুখ হবে বা মনে করেন কলিম উদ্দিন রহিম উদ্দিন আকাশ কেউ একজন এসব যদি বলে যে এটা মানসু মানসুক এটাতে তো মানসুক হবে না তাই না না সেটা হবে না কিন্তু আরেকটা বিষয় আপনিও জানেন হয়তো ধরেন একটা রাউি মানে বর্ণনাকারী তিনি একটা হাদিস বর্ণনা করেছেন হ্যাঁ তার থেকে হাদিসটা বর্ণিত তিনি একটা বিধান বর্ণনা করেছেন যে এরকম এরকম নবীজি বলেছেন এরপরে পরবর্তীতে উনি আবার বলতেছেন যে এই বিধানটা রহিত হয়ে গেছে এখন বর্তমানে এই বিধান ওই রাউি থেকেই বর্ণিত এবং সহি সনদে বর্ণিত হাদিসের মনত মতন এবং সনদ সবকিছু সহি যিনি আগেটা বর্ণনা করেছেন তিনি তার বিপরীতটা পরবর্তীতে বর্ণনা করে বলেছেন যে এটা রোহিত বা মানসুক এটাও একটা মানসুকের পদ্ধতি বা পদ্ধতি এটা একটা মানসুকের পদ্ধতি হতে পারে ঠিক আছে ঠিক বলেছেন আপনি আপনার কথা আমি মেনে নিচ্ছি ঠিক আছে আপনার মানে পয়েন্ট ঠিক আছে তাহলে প্রথমে আমরা একটা হাদিস একটু পড়ে নিই এই হাদিসটা যদি আমাদেরকে একটু পড়ে শোনাতেন আপনি কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাদিসটা হ্যাঁ দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে একটু মুসলিমের হাদিস হ্যাঁ হ্যাঁ

আশ্রু রদআতিন মালুমাতিন নির্ধারিত 10 বার দুধপানে অর্থাৎ মানে 10 বার দুধপান করলে মানে ওই মহিলার সাথে বিবাহ বন্ধন হারাম হয়ে যায় অর্থাৎ ওই মহিলা হারাম হয়ে যায় তার সাথে দেখা সাক্ষাৎ করা যায় চাই অতঃপর نازিল হয় হামসু মালুমাতিন নির্ধারিত 5 বার দুধপানে অর্থাৎ আগে যে বলা হয়েছে 10 বার দুধপান করলে হারাম হয় এখন বলা হয়েছে 5 বার অর্থাৎ ওই 10 বারেরটা রহিত হয় এই 5 বারের এই আয়াত দিয়া আচ্ছা তারপরে নাসিকা আয়াতটা হলো 5 বারে নাকি আর মানসুকা আয়াতটা হলো 10 বারে 10 বার জি আচ্ছা তাহলে আমরা এই হাদিস থেকে একটা মাসালা জানতে পারলাম যে প্রথমে কোরআনে হয়েছিল দশ বারের মানসুক হয় না পাঁচ বারটা নাচেক হলো তো কথাটা ভালো করে ভাই কথাটা ভালো করে শুনে আপনি না আপনি বুঝতে পারেন কথাটা ভালো করে শুনে উত্তর দিবেন ফটফট করে উত্তর দিবেন না আগে ভালো করে প্রশ্নটা শুনবেন প্রশ্নটা শুনে চিন্তা করবেন চিন্তা করে তারপর উত্তর দিবেন আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আল কোরআনে প্রথমে নাজিল হইলো দশ বার দুধ পানে এরপরে সেই আয়াতটাকে মানসুক করে দিয়ে নাসেক আয়াতটা নাজিল হইলো নির্ধারিত পাঁচ বার দুধ এই যে পাঁচ বারে দুধ পানে যে আয়াতটা নাসেক আয়াতটা এটা কি কোরআনে বর্তমানে আছে নাকি নাই বর্তমানে থাকবে না এই কারণে কারণ এইটাও মানসুক হয়ে গেছে এটা জিজ্ঞেস করি নাই তো ভাই কেন থাকবে না এটা কারণ ব্যাখ্যা করতে বলি নাই তো আপনাকে যেটা এটা নাই তো ভাই থাকবে কেন

বাতিল করে দিয়ে যে পাঁচ বারটা নাজিল হলো সেটাও তো কোরআনে নাই দুইটার একটাও তো কোরআনে নাই তাই না না নাই তার মানে এই পাঁচ বারটাও পরে আবার গিয়া মানসুক নিশ্চয়ই হইছে না হইলে কেমনে হবে না হইলে তো এটা নাই কেন তাই না কোনো না কোনো ভাবে তো মানসুক হয়েছে নিশ্চয়ই উপায় কি কি আছে আরেকটা আয়াত নাজিল হয়েছে হয়তো আল্লাহ আবার আরেকটা আয়াত নাজিল করছে আচ্ছা ঠিক আছে দুধ বার দুধ দুই বার করলে করাইলি হইব এরকম একটা আয়াত হয়তো আছে অথবা নবী মোহাম্মদের বলে যেতে হবে যে এই যে এই পাঁচবার যে বলছিলাম এই পাঁচবার একটা মানে বাতিল এই এই আয়াতটা বাতিল হয়ে গেল তখন বাতিল এই দুইটা অপশনে বাতিল হবে নাকি ভাই হ্যাঁ আমি আরেকটা অপশন আমাসখানে বলেছিলাম যে এই যে হাদিসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ওনার থেকে যদি এরপর উনি যেহেতু এই হাদিসটা বর্ণনা করছেন যে 10 বারের আয়াতটা রহিত হইছে পাঁচবার দিয়ে ওনার থেকে যদি এমন অন্য কোনো বর্ণনা আমরা পাই যেখানে বলা হইছে যে পাঁচবার এটাও মানসুক বা এটাও রহিত তাহলে সেটাও আমরা এটা বললাম নবী মানসিক করে দেয়া গেছে এই যদি বড় না সবটাকে পাওয়া যায় তাহলে হবে ঠিক আছে আপনার কথা আমি মানছি এই তিনটা অপশন আমরা ধরে নিচ্ছি ঠিক আছে এরপর আমরা পরের হাদিসটা একটু করি এই হাদিসে একটু পড়ে শোনান আমাদেরকে আচ্ছা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল আশরুদ দাওয়াতিন মা'লুমাতিন 10 বার দুধপানে হারাম সাবিত হয় তারপর তা রহিত হয়ে যায় খামসু মা'লুমাতিন এর দ্বারা

আপনার রোহিত আপনার কোরআনে এখনো রহিত আয়াত যেটা আছে তেলাওয়াত হয় না কিন্তু সেটার হুকুম আছে আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তরটা দেন মোহাম্মদ যদি একটা আয়াত নাজিলের পরে মোহাম্মদ মনে করেন মরার সময় একটা আয়াত কোরআনের একটা আয়াত বললো সবাই রে তারপর মেরা গেল মোহাম্মদ হ্যাঁ এই রকমের অবস্থাতে এই আয়াতটা কি কোনোদিন মানসুক হওয়ার কোনো সম্ভাবনা আছে

এবং কোন জায়গায় আপনি আটকেছেন সেটা আপনি বুঝতে পারতেছেন আপনি কোন জায়গায় গেছেন আপনি নিজেও বুঝতে পারতেছেন যে আপনি কোন জায়গায় যে ঠেকে গেছেন এই জায়গায় যে জায়গায় ঠেকেছেন এই জায়গা থেকে তো বাড়িতে পারবেন না কারণ একদম পরিষ্কার হয়ে গেছে যারা দর্শক তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে যে জিনিসটা আসলে কি ঘটছে হ্যাঁ আবার আমরা পড়ি এখানে যে জিনিসটা বলা আছে যে প্রথমে দশ বার আয়াতটা নাজিল হইলো দশ বার দুধ হারাম সাবিত হয় আচ্ছা এরপরে আবার মোহাম্মদ বলল আই আরেকটা আয়াত নাজিল হয়েছে যে আগের আয়াতটা মানসুক এইবার নাজিল হলো পাঁচ বার মানে দুধ করলে হারাম সাবিত সাব্যস্ত হয় এইটা বলার পর মোহাম্মদ গেল মহিলা এবং আশা বলতেছে ওই আয়াতটি কোরআনের একটা আয়াত হিসেবে তিলাবাত করা হতো এখন মোহাম্মদ তো মহিলা গেল মোহাম্মদ মহিলা যাওয়ার পরে ওই আয়াতটারে মানসুক করলো কেডা একটা একটা না তো নাজিল হইল না শেখায় তো নাই আর মোহাম্মদ তো দেশা গেছে মোহাম্মদ গেছে বাইঠাঙ্গের তলে গেছে গা কবরের ভিতরে গেছে গা এখন উয়াতের মানসু করার তো কোনো আর কোন মানুষ নাই কারণ হচ্ছে মোহাম্মদের দ্বারাই তো আল্লাপাক আর একটা যদি দুইবার যদি হইতো এরকম যদি আল্লাপাক আবার যদি ডিসিশন চেঞ্জ করতে হয় না দুইবার দুধ পান করালে হইব বা একবার দুধ পান করালে এরকম যদি একটা আয়াত নাজিল হইতো তাহলে সেটা হয়তো নাসেক এবং এই পাঁচবার একটা তখন মানসুক হয়ে যেত কিন্তু মোহাম্মদ তো গেল মৈরাই এর মধ্যে

আমি আমার আপনার আপনার আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আপনার মিউট করে রেখে ব্যাক স্টেজে আমি পুরো জিনিসটা দেখাইতে পারতাম কোনো আমার কোনো মানে ইয়া নাই যে আপনারা এখানে বসায় রেখে আমার দেখাইতে হবে বা কথা বলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতাই আমার নাই আপনাকে কার্টেসি করে এখানে কথা বলতে দিচ্ছি কিন্তু আমার আমি যে দলিল দ্বারা আমার পয়েন্টটা প্রুফ করব সেই দলিল তো আপনার দেখতে হবে এবং পড়তে হবে বুঝতে হবে যদি আপনি এটা না করেন তাহলে আপনার সাথে কথা বলার কোনো মানে ইয়াই আমার নাই ইচ্ছাই আমার নাই এরকম মানে মানে দুই পয়সার হুজুর তো আমি দুই পয়সারা পাত্তা দেই না হ্যাঁ দুই পয়সার চুনাহাকা মাদ্রাসার হুজুর তো যারা আমি দুই পয়সারা পত্তা দেই না আপনাকে এই কার্ডেসেটুক দেখাচ্ছি যে আপনি হাদিসটা পড়ে শুনান এরপরে আমরা আপনার কাছে কি কি দলিল আছে সেগুলো আমরা দেখব যদি আপনি হাদিসটা পড়ে শোনান আমাদেরকে আপনি কি পড়ে শোনাবেন নাকি শুনাবেন না আপনাকে বের করে বিদায় জানাবো বলেন আচ্ছা আমি পড়ছি তবে আপনার আমার কথাগুলো শুনতে হবে পরবর্তীতে ঠিক আছে ভাই আপনাকে যে প্রশ্নগুলো করব উত্তর যদি আপনি দেন তাহলে অবশ্যই আপনার কথাগুলো আমি শুনবো এবার আপনার কথা প্রথমে শুনেছি প্রথমে আপনার প্রশ্ন শুনেছি আপনি যে জিনিসটা মানে আমাকে আপত্তি তুলেছেন আপনার যে সমালোচনা সেটাও আমি ভালোভাবে শুনেছি কিন্তু আমি যখন জলিলগুলো দেখায় প্রমাণের প্রায় কাছাকাছি চলে আসছে এখন যদি আপনি তরবর 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 আমি কথা বলবো আমি কথা বলবো আমি কথা বলবো ভাই কথা বলো এই কাজ করেন তাইলে ভাই আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছাই আমার আর থাকবে না আপনাকে যে সুযোগটা দেওয়া হচ্ছে সুযোগটা ভালোভাবে ব্যবহার করেন আপনার একটা সুযোগ আছে এখানে পড়েন এই হাদিসটা পড়েন পড়ে শুনুন আচ্ছা আয়সার তালু থেকে বর্ণিত তিনি বলেন রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও দশ ঢোক দুধপান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যা একটি সহিফায় লিখিত আমার খাটের নিচে সংরক্ষিত ছিল যখন রসুল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে বিতিবস্ত হয়ে পড়লাম তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে আচ্ছা আচ্ছা তাহলে ছাগলে যে খাইলো ছাগলে তো খাইলো যে দশ বার দশ ঢোক দুধ পানে যে হারাম সাব্যস্ত হয় সেটা ছাগলে খায় গেল নাকি হ্যাঁ এখানে লেখা আছে আচ্ছা তাহলে তো থাকার কথা নাকি পাঁচবারে যে হারাম সাব্যস্ত হয় যে পরে যে একটা নাসে কায়ত নাজির হইলো পাঁচবারেই হারাম সাব্যস্ত হয় সেটা তো তাহলে থাকার কথা নাকি হ্যাঁ সেটার উত্তর তো আমাকে দিতে দিচ্ছেন না আপনি

আমি অলরেডি জানি এটা সহি মুসলিমের একটা হাদিস আপনি সহি মুসলিমের হাদিস দেখার পরে আপনি মানে আপত্তি তুলছেন বা হাদিসের সনদ নিয়ে আপনি আপত্তি তুলছেন যে এই হাদিসটা সহি কিনা দেখতে হবে হাদিসটা সহি কিনা যেখানে সহি মুসলিম থেকে আমি দেখালাম সহি বুখারি এবং সহি মুসলিমের কোনো হাদিস জাল জৈফ নাই এই জিনিসটা আপনি জানেন না যে সহি বুখারি এবং সহি মুসলিমের কোনো হাদিস জাল জৈফ নাই এই দুইটা বিশুদ্ধ হাদিস গ্রন্থ এই দুটাকে সহি বুখারি এবং সহি মুসলিম বলা হয় এই জন্য

নেই তো আপনার এটা জানার কথা এটা সহি মুসলিমের হাদিস যেহেতু অবশ্যই হইব সহিমের হাদিস তো সহি তার মানে আপনি হাদিসটা কখনো দেখেন এখন আপনি আবার এই হাদিসটা ব্যাখ্যা আমাকে দিতে চাচ্ছেন যে এই হাদিসটা জিন্দগিতে আপনি কখনো দেখেনই নাই আজকে জীবনে ফার্স্ট টাইম দেখলেন আপনি এখন আপনি ব্যাখ্যা বানায় ফলাইবেন মানে হাদিস দেখার সাথে সাথে আপনি ব্যাখ্যাও বানায় হলাইবেন ঠিক আছে আপনার ব্যাখ্যাটা আমরা শুনবো ঠিক আছে আপনি তাহলে এই হাদিসটা ব্যাখ্যাটা তাহলে দেন শুনি আপনার ব্যাখ্যাটা কি বলেন আচ্ছা আপনি দেখেন এই আপনার পাঁচ বারের যে দুধ পান করার যে আয়ারটা ছিল এটা মানসুখ হয়েছে আপনার হাদিসটা দেখতে পারেন সোনানি ইবনে মাজা হাদিস নং উনিশশো বেয়াল্লিশ আপনি হাদিসটা একটু সার্চ করে দেখতে পারেন আপনি এখন ইবের করতে পারেন সোনানি ইবনে মাজা হাদিস নাম উনিশ আন্তর্জাতিক যে নাম্বার সেখানে সুস্পষ্ট আছে

কোনটা আমি যেটা বলেছি আমি যেটা দেখাচ্ছি সেটা না আপনারটা সহি বললাম তো তাহলে আমারটা সহি যদি হয়ে থাকে তাহলে তো পাঁচবার পান দ্বারা হুরমত সাব্যস্ত হওয়ার যে আয়াতটা নাজিল হলো এরপরে তো মোহাম্মদ মইরা গেল তাহলে যে এই হাদিসটা যে মানসুক হইল মানসুকটা কে করলো না মানসুক তো আগেই হয়েছে কিন্তু শোনেন আপনার তখন তো পূর্ণ কোরআনটা আমি একটু বলিনি ভাই আমার আমার কথাটা না শুনলে আপনি কিভাবে বুঝবেন এই আয়াতটা তো এই আয়াতটা তো মোহাম্মদের মৃত্যু সজ্জায় নাজিল হওয়া আয়াত মোহাম্মদ তখন মৃত্যু সজ্জায় এই আয়াতটা নাজিল হওয়ার পরে তো মোহাম্মদ মইরা গেল তাহলে আয়াতটা রহিত করলো কে সেটা আমার প্রশ্ন আপনার হাদিসটা আমি ধরে নিচ্ছি সহি সেটা আমরা দেখব পরে আপনার হাদিসটা আমরা বের করে দেখবো কিন্তু আপনাকে আমার প্রশ্নটা হচ্ছে যে হাদিসটা এই যে কোরআনের আয়াতটা যে মানসুক হইল সেটা মানসুকটা কে করেছে কে সেটা বলেন আচ্ছা শুনেন এটা তো মানসুক আর আগেই হয়েছে কিন্তু দাবিটা শুনছি তো ভাই দাবিটা শুনছি আপনি আমাকে বলেন যে মানসুকটার যে যে জিনিসগুলো লাগে একটা বেটার কোরআনের আয়াত লাগে অথবা নবী মোহাম্মদের নিজ মুখে বলে যেতে হয় যে এটা এই আয়াতটা মানসুক হয়ে গেছে এটা আর প্রযোজ্য না তাহলে এই দুটার মধ্যে কোনটা এই কোরআনের আয়াতের ব্যাপারে প্রযোজ্য সেটা বলেন আরেকটা কি নাসেক আয়াত নাজিল হয়েছিল হ্যাঁ অবশ্যই নাসেক আয়াত আগেই নাজিল হয়েছে কিন্তু আপনার ওইটা যে হয়েছে নাসেক আয়াত নাজিল হয়েছে 10 বার দুধ পানের বিষয়ে নাসেক আয়াত নাজিল হয়েছে পাঁচবার বার 5 নাসেকটা কোথায় পাঁচবারের পরে ওই যে দুধ পান করলেই হারাম হয়ে যাবে সেইটা সেইটা এটার পরে নাজিল হয়েছিল এটা তো দেখাতে হবে আপনাকে কারণ এই হাদিসে দেখা যাচ্ছে পাঁচবার দুধ পান দ্বারা হুরমত সাব্যস্ত হয় এইটা বলার পরে মোহাম্মদ ইন্তেকাল করেন এবং তখন পর্যন্ত এই আয়াতটাকে কোরআনের আয়াত হিসেবে তিলাবাত করা হতো এই জিনিসটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার তো এইটাও সাথে সাথে দেখাতে হবে যে আপনি যে আয়াতটা নিয়ে আসবেন নাসিক হিসেবে সেটা এই সময়ের মাঝামাঝি অবস্থায় নাজিল হয়েছে মোহাম্মদের মৃত্যুর কয়েক সেকেন্ড আগে মোহাম্মদ আরেকজনের বলে গেছে যেটা আয়সা হয়তো শুনতে পায় নাই কিন্তু এটাও হওয়া সম্ভব কারণ আয়সা তখন মোহাম্মদের মাথা ছিল আয়সার কোলের উপরে এই অবস্থাতেই মোহাম্মদের মৃত্যু ঘটছে

আপনাকে আমি সেটা বলেছি কিন্তু এইটা তো অবশ্যই চিৎকার করতেছে এবং বিষের ক্রিয়ায় বিষক্রিয়ায় যে বিষ খায় মোহাম্মদের মৃত্যু হয়েছে সেই বিষক্রিয়ায় অসম্ভব রকমের মোহাম্মদ তখন হম তরপাইতে মুখ থেকে ফেনাফোনা তার বাইরেছে এবং তখন তাকে ওষুধ খাওয়ানো হচ্ছে এবং এই সময়ে আয়সা এবং হাফসা তারে এমন একটা ওষুধ খাওয়াই দিছে যেটা মোহাম্মদ সেই ওষুধটা খাওয়ানোর কারণে মোহাম্মদ খেই পা গেছে খেই গিয়ে বলছে এই ওষুধটা আমার কিছুতে খাওয়ায় না তারপরেও তারা জোর করে সেই ওষুধটা খাওয়াই দিচ্ছে এরপরে যে ঘটনাটা ঘটছে যে মোহাম্মদ বলতেছে তোমরা আমার কাছে একটা কাগজ নিয়ে আসো যে কাগজে আমি এমন কিছু তোমাদের লিখে দিবো যা যাতে তোমরা পথভ্রষ্ট না হও কিন্তু সেই কথাও উমরের নির্দেশে সেই কথাও মানা হয় এরপরে মোহাম্মদ আয়সার কোলে মাথা রেখে সেই অবস্থাতেই মারা গেল সেই সময় পাঁচবার প্রথমে দশ বার দুধ পান নাজিল হলো এরপর পাঁচবার দুধ পান নাজিল হলো এরপরে তো আর কিছু নাজিল হইলো না মোহাম্মদ মারা গেল এই যে মাঝখানের যে আরেকটা আয়াত যে নাজিল হয়েছিল আপনি বলতেছেন নাসেক এটা কোন সময় নাজিল হয়েছিল সেটাও তো আমাকে দেখাতে হবে সেটা দেখান তাহলে আচ্ছা ভাই এই যে আইসুল বললেন যে পাঁচবার আয়াত নাজিল হয়েছে অতপর করলেন এখন এই মাঝামাঝি যে সময়টা আপনি কি এখানে বুঝাতে চাচ্ছেন যে এই আয়টা আমাজন যখন কুলে ছিলেন তখন এই একটা নাজিল হয় পাঁচবার আয়তা এরপরে তিনি ইন্তিকাল করেন

আল্লাহর নাম নিয়ে ভাই জোরে জোরে পড়েন এই কথাটা এই কথাটা জোরে জোরে পড়েন ভাই আল্লাহর নাম নিয়ে আল্লাহ একবার একবার বইলা বুকে একবার ফু তারপর জোরে জোরে পড়েন ভাই না এটা তো আপনি অপব্যবহার করতেছেন আপনার এখানে ক্ষমতা কোথায় অপব্যবহার কোথায় করতেছে আপনি এই আয়াতটা এই কথাটা এই কথাটা ভুলভাবে ব্যাখ্যা করতেছেন আপনি এই কারণে আমি আপনাকে এই জিনিসটা জোরে জোরে আচ্ছা একটু অপেক্ষা করেন ভাই এর পরে সুসাসাইমিনতে কাল করেন আপনাকে যেটা বলতেছি না না এখানে হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন যে কোরআনের আয়াত হিসেবে আমি তো কিছু বলতে চাচ্ছি না এই আপনাকে যেটা লেখা আছে সেটা বলতেছি আমি আবার কি বলতে চাইলাম পর এই আয়টা পাঁচবার দ্বারা হুরমত সাব্যস্ত এই কথাটা এই কথাটা এই আয়টা নাজিল হওয়ার পর তাই না হ্যাঁ নাকি এই আয়ত্তা নাজিল হওয়ার পাঁচ বছর পর নাকি কোনটা হ্যাঁ এখন আয়সারা জানা ছিল এটার পরে কিন্তু উনি তো আপনার ওই লিখতেন না আর অনেক আয়াত নাজিল হইতে পারে যেটা উনি জানা ছিল না আয়াতটা দেখাবেন এই দলিলটা দেখাবেন যে এইটা এই আয়াতটা নাজিল হওয়ার অনেক দিন পর এটা মোহাম্মদ মারা যায় সেই দলিলটা আপনি আমাকে দেখায়েন ঠিক আছে আপনি আগে এটা পড়া শেষ করে নেন তারপর আপনার সপক্ষে যে দলিলটা আছে সেটা দেখায়েন যে অনেক দিন পর এটা হ্যাঁ তার অনেক ঘটনা ভুইটা গেছে সেটা আপনি একটু পরে আমাকে দেখায়েন আপনি আপাতত আপনি প্রমাণ করেন আপাতত আপনি এইটা আমাকে পড়ে শোনান আগে পড়ে শুনান

ওই পাঁচবারের টা তখন বাতিল তখন নাম্বারটা চুকিল আমি বের করবো বের করার পরে আপনি আপনার নিজস্ব মন গড়া বক্তব্য এখন গ্রহণযোগ্য হবে না আপনি দলিলটাকে বের করেন সেটা দলিলটা দেখার পরে আপনি ব্যাখ্যা করে দিয়ে অসুবিধা নেই

কোন আয়াতটা কখন নাজিল হয়েছে সেটা জানা যায় না কোরআনে কোনো আয়াতে লেখা নাই যে এই আয়াতটা নাজিল হলো মোহাম্মদের মৃত্যুর পাঁচ সেকেন্ড আগে বা পনেরো সেকেন্ড আগে বা পনেরো মিনিট আগে এরকম কোনো কিছু কোরআনের কোনো আয়াতে লেখা নাই এটা লেখা থাকতে পারে তাফসিরে এটা লেখা থাকতে পারে হাদিসে আপনি সেই তাফসিরটা বা হাদিসটা আমাকে বলেন যে কোন সাহাবি দেখছে যে এই আয়াতটা সুরা নিসার যে আয়াতের কথা আপনি বলতেছেন সেটা কখন কোন মুহূর্তে নাজিল হয়েছে সেটা কোন সাহাবি দেখছে বা কোন হাদিসে এটা বর্ণনা আছে কোরআনের আয়াত

নাজিল হয়েছে যেটা দ্বারা ওই পাঁচ বারের মানসুখ হয়ে গেছে কিন্তু আমরা সবচেয়ে ঘনিষ্ঠ মোহাম্মদের তার কথাও আমরা বাদ দিলাম শুধুমাত্র আপনার সাথে আলোচনার খাতিরে আমরা তারপরে ধরে নিচ্ছি আপনার কাছে এমন একটা আয়াত আছে যে পাঁচবার পাঁচবারটাকেও মানসুক করে দিয়ে আরেকটা আয়াত আছে সেটা নাচেক এবং সেইটা নাচেক যে সেটা দেখাইতে হইলে আপনার দেখাইতে হবে যে এই পাঁচবার এবং মৃত্যুর মাঝামাঝি সময় এই দ্বারা হ্যাঁ ভাই আমি বিষয়টা আবারও ক্লিয়ার করতেছি আপনি হয়তো আমার আমার জিনিসটা আপনি বুঝতেছেন না হ্যাঁ কোনো ইচ্ছা বা আগ্রহ আমার নাই আপনাকে যেটা জিজ্ঞেস করেছি আপনার যে পয়েন্ট সেটা আমি আরো ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছি আপনার পয়েন্ট হচ্ছে পাঁচবার এবং মৃত্যুর আগে হয়ে গেলে তো হবে না আগে হয়ে গেলে হবে না তো পাঁচবারের আগে যদি সেটা নাজিল হয়ে থাকে তাহলে সেটা তো পাঁচবারটাকে মানস করতে পারে না কারণ উসুলে কোরআন হচ্ছে গিয়ে পরবর্তী সময় যেটা নাজিল হয় সেটা কি ইসলামের হুকুমত হিসেবে ধরতে হয় আগের আয়াত কখনো পরের আয়াতকে মানসুখ করতে পারে না ভাই আপনি কি ব্যাকলের মতো কথা বলতেছেন আগে হোক পরে হোক মানে কি আগে হোক পরে হোক এটা আগে পরেটা তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার কারণ আগে হইলে তো পরের আয়াতকে আগের আয়াত কখনো মানসুখ করতে পারে না পরের আয়াতটাই এপ্লিকেবল হয় যদি টাইমটা আমরা জানতে পারি তাহলে পরের আয়াতটাই উসুলে কোরআন হচ্ছে এটা যে পরের আয়াতটাই নাসেক হবে আগের আয়াতটা মানসুখ হবে আগে আগে পরে এখানে কোনো মানে ইয়া করতেছে না মানে

আপনি দলিলটা দেখান যে দলিলটার মাধ্যমে আপনি ক্লিয়ার হইবেন বলেন দলিলটা দেখান আপনি 10 বার এবং 5 বারের আছে এর পরে এই আয়াতটা 5 বারের পরে নাজিল হয়েছিল সেই দলিলটা দেখান ভাই আপনি আপনি নিজেই একটু আগে বলেছেন যে কোন আয়াতের সাথে লেখা নাই যে কোনটা আগে বা পরে হ্যাঁ আপনাকে তো ऑलरेडी আপনাকে আমি অলরেডি দেখাই দিয়েছি যে এই হাদিসে আছে প্রথমে 5 বার হয়েছিল প্রথমে 10 বার হয়েছিল পরে 5 বার হয়েছিল এই হাদিস দ্বারা জানা যায় এই কোনটা কোন সময় আপনাকে আবার আবার ভালো করে বলে দিচ্ছি কোন সাহাবির বক্তব্য থেকে এটা জানা যাবে যে কোনটা আগে কোনটা পরে এই যেমন ধরেন এই আয়সারি হাদিসটা থেকে জানা যায় প্রথমে দশ বার হয়েছিল পরে পাঁচ বার হয়েছে এমন না যে প্রথমে পরে দশ বার হয়েছে এরকম না এই যে কোনটা আগে কোনটা পরে কোনটা দশ বারটা আগে নাকি বারটা আগে এটা জানা গেল কোথা থেকে আয়েশার আয়েসার মুখ থেকে আপনারও এরকমের একজন সাহাবির হাদিস দেখাতে হবে বা তাফসির গ্রন্থ থেকে একজন সাহাবি বা তাবে তাবেইনের বক্তব্য দেখাইতে হবে যে প্রথমে দশ বার তারপরে পাঁচবার এই পাঁচবারটাকে বাতিল করে দেয় আরেকটা আয়াত নাজিল হলো একবার বা দুইবার বা একটু খাইলেই হইব এরকম একটা আয়াত নাজিল হয়ে গেল তারপরে মোহাম্মদ মারা গেল এরকমের একটা হাদিস দেখাইতে হবে আমি যেরকম দেখাইলাম আয়েশা বলতেছে যে দশ বার পাঁচ বার এরপর মোহাম্মদ মেরা গেল তখন আমরা ওই আয়াতটা তিলা করা হতো তখনও কোরআন ওই আয়াতটা তিলাত এই যে আমি যে আপনাকে যে দলিলটা দেখাইলাম এরকম আপনার একটা দেখাইতে হবে এখন যে যেই বাটায় দেখছে প্রথমে দশ বার পাঁচ বার তারপরে একবার

আবার বলতেছি দেখেন এই হাদিসটাতে যে জিনিসটা দেখা যাচ্ছে কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল দশ বার দুধ পানে হারাম সাবিত হয় তারপরে তার রহিত হয়ে যায় পাঁচবার পান দ্বারা হুরমত সাব্যস্ত হয় তারপর এটা আয়সা বলতেছে আয়সার বক্তব্য থেকে আমরা জানতে পারতেছি যে তারপরেই রাসুল্লাহ ইন্তেকাল করেন অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো মানে তখনও আয়াতটা তিলাওয়াত করা হইতো কোরআনের আয়াত হিসেবে তাহলে মাঝখানে যে মোহাম্মদ আবার মরার মরার ইসের থেকে উইঠা বলল যে মরার থেকে উঠা বলল যে ওই আয়াতটা মানসুক হইল অত করে একটা নতুন আয়াত দিলাম যেটা তারা পাঁচ পার হুরমত মানসুক হয়ে গেল এটা দিলাম এটা তো মোহাম্মদের দিত হইব এটা তো এটা তো অন্য কোন সাহাবি এটা বললে তো কাম হবে না এমন কি আবু বকর আয়সা আবু হুরায়রা ইবনে আব্বাসেরা সবাই মিলা কইলো তো লাভ হবে না মোহাম্মদের বলতে হবে কারণ মোহাম্মদ তো ততক্ষণে মরে গেছে আর কে বলবে তাইলে আপনাকে জিজ্ঞেস করছি যে আয়সা বা কারোর কারোর তাদের একটা রেফারেন্স লাগবে তাদের একটা দলিল লাগবে যে মোহাম্মদ থেকে এটা আসছে কিন্তু তারা যদি বলে যেটা তো লাভ হবে না এখানে এই ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে যে নাজিল মারা গেছে তো আতাউর রহমান সাহেব আপনার কাছে কি এই দলিলটা আছে যে এই পাঁচবারের পরে আরেকটা আয়াত নাজিল হয়েছে আবারও আপনি যেটা দাবি করেছেন সেটা মনে করায় দিচ্ছে আপনি বলেছেন এই পাঁচবারের পরে আরেকটা আয়াত নাজিল হয়েছে এবং তারপরে মোহাম্মদ মারা গেছে

এই প্রথমে ব্যক্তি বললো এই হাদিসটা সহি কিনে এটা তার দেখতে হইব হম দেখেন আপনার নিশ্চয়ই মনে আছে যে হাদিসটা উনি বলেছিলেন যে উপরে যাচ্ছে প্রথমে বলছিল এই হাদিসটা যে মানে সহি কিনা দেখতে হবে পরে আবার বলতেছে হ্যাঁ আমি আগে জানি হ্যাঁ এরা অনেকবার করছি অনেকবার বললে এটা যে সহি এটা আপনার কেন দেখতে হইব বললেন তখন এখানে দেখা যাচ্ছে যে প্রথমে দশ বার দুধপান হইলো তারপরে পাঁচবার দুধপান হইলো ঠিক আছে হইলো এরপরে তারপর ইন্তেকাল করলেন এবং লেখা আছে অথচ ওই আয়াতের উনি বলতেছেন এই পাঁচবারের পরেও নাকি একটা আয়াত নাজিল হয়েছিল যেটা দ্বারা বারটাও মানসিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওনার কথা আমরা ধরে নিচ্ছি ঠিক আছে এই মাঝখানে এই যে তারপরের আগে মোহাম্মদের ইন্তেকালের আগে এই তারপর এই জায়গাটাতে একটা আয়াত নাজিল হয়েছিল উনি বলতেছেন ওনার দেখাইতে হবে যে কোরআনের কথা বলতেছে এই আয়াতটা এই সময় নাজিল হয়েছিল সেটা দলিলটা দেখা দিলে দেখেন ভাই এই যে আইবনা আব্বাস বলছে যে আয়সা তখন আয়সার কোলে মোহাম্মদ মাথারিকা ওই পাঁচবারের আয়াতটা নাজিল হলো তখন আয়সা একটু পেশাব করতে গেছিল তখন ইবনা আব্বাস খারাপ ছিল তখন মোহাম্মদ আর ইবনা আব্বাস কহিল ওই শুন ইবন আব্বাস ওই পাঁচবারের আয়তটা নাজিলি হলো না ওইটা মানসুক ওইটা বাতিল হ্যাঁ এই ল নতুন আয়াত দিলাম সুরানি স্যার তুমি তুমি আয়াত হ্যাঁ দিয়ে দিলাম যা পাঁচবার একটা বাতিল তখন আয়সা আবার তখন ফেরত আসলো আয়সা এই কথাটা শুনে নাই এটা মিস করে গেছে হতেই পারে এরকম ঘটনা যে আয়সা একটু পেশাবতে গেছিলো বা একটু পানি খেতে গেছিল দূরে বা পায়খানা করতে গেছিল মানে কলা ময়দানে এরকম হতেই পারে আয়সা এটা মিস হয়ে গেছে এই কথাটা আয়সায় শুনতে পাইনি ইবনে আব্বাস আবার এটা শুনছে শুনে ইবনে আব্বাস আবার বলে দিল যে ওই যে পাঁচবার দুপান আছে না ওইটাও মানসুক এরপর একটা নতুন আয়াত নাজিল এই যে এটা হইলো নতুন আয়াতটা এটাও যদি উনি দেখাতে পারতেন যে পাঁচবারের পরে আরেকজন সাহাবি এটা শুনছে যে পরে আবার এই এটা তো প্রমাণ হবে কিন্তু উনি যে জিনিসটা প্রমাণ করতে চাচ্ছেন উনি বলছেন যে পাঁচবারের পরে নাকি এটা সুরানি তমুক তমুক আয়াত এটা নাকি পাঁচবারের পরে নাজিল হইছে এটা দলিল তো উনি দেখাতে পারতেছেন না আমি শেষবারের মতো একবার সুযোগ দিতে চাই যে আতর রহমান আপনাকে আরেকবার শেষবার সুযোগ দিব আপনি আমরা যেই আমি যেই দলিলটা চাচ্ছি আপনি যেই দাবিটা করছেন যে পাঁচবারের পরে এই সুরানিসার অমুক আয়াতটা হয়েছে পাঁচবার হুরমত সাব্যস্ত হওয়া এই আয়াতের পরে এইটা যে এই আয়াতের পরে নাজিল হয়েছে এটার সপক্ষে কোন দলিল কি আপনার কাছে আছে হ্যাঁ অথবা নাতে উত্তর দিবেন তারপরে বিদায় জানাবো বলেন এখন ভাই আমার কথাগুলো শুনতে হবে আপনাকে বা দর্শক যারা ওকে ঠিক আছে বিদায় উনি উত্তর দিবে না ঠিক আছে তাহলে বাই করে দিলাম যেটা দেখানো সেটা আমি দেখাই দিছি যেটা একদম পরিষ্কার আহ যারা দেখছে যারা বুঝছে তারা তো ভালোভাবেই বুঝবে ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে